বাড়ির সামনে রাস্তায় আটকে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে চার যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামের বাসিন্দা তথা একই পরিবারের ছজন সদস্য রেজাউল হক, শেখ বধুয়া, নাজির হোসেন, নাজলি বিবি, কাজলি বিবি ও রবিউল হকের বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন বাগমারা গ্রামের দুই বাসিন্দা অজিত আলী ও ইরফান আলী এবং দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা মিন্টু আলী ও রাড়িয়াল গ্রামের বাসিন্দা রইসুদ্দিন। অজিত আলী ও মিন্টু আলী বর্তমানে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন। উভয় পক্ষ হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। কেন মারধর করেছে? আমরা মেলা দেখতে গেলাম, আমরা ভাই সালারা সাহেব মেলা দেখতে গেছিলাম। কোন গ্রামে মেলা দেখতে গেছিলাম? বাংমারা মেলা দেখতে গেছিলাম। কাবালি হচ্ছিল তো আমরা ভিডিও বানাচ্ছিলাম কাবালিটার, আর ওরা বলছে যে এখানে মেয়ের ভিডিও বানাচ্ছে, আমরা তো মেয়ের ভিডিও বানাই না। হ্যাঁ, তারপর ওরা ধরে আসে, গর্দনটা ধরে নিয়ে মারধর করে দিল তিন চারজনে। তারপর ওখানটা মেটমাট সব হয়ে গেল। তার উনটা দিন সকালে মেলা দেখতে গেছিলাম, মেলা দেখে আসছিলাম, আর ও রাস্তায় এটাকে আমরা সাত আট জনে সব মিলিয়ে, দশ বারো জনে মিলিয়ে আমাকে খুব মারেছে। তো কি মনে হচ্ছে আপনাকে এই যে মারধর চালিয়েছে, কতজনকে মারধর চালিয়েছে? চারজনকে। তো কি পূর্বে কি কোনো আক্রোশ ছিল তাদের? আর ছিল কোনো আক্রোশ স্যার? हम मेले में गए थे, ठीक है, तो वहाँ से मेरे चाचा के लड़के ने फोन किया वीडियो कॉल में, वो कवाली देखने के लिए, कवाली दिखा रहा था मैं, तो साइड से वो लड़की चली गई। वो कह रहा मेरी खाला के लड़के को छेड़ रहा, तो वीडियो क्यों बना रहा जबरदस्ती, मेरा कॉलर पकड़ लिया। उसी बाद में मेरे को दो चार चाटे मार दिए। उसके बाद तो चलो जो होना था रात को निपट गया, और सुबह के टाइम पे मेरी वो है भाई की साली को उन्होंने छेड़ा, यूं पकड़ के कहने लगे ये मेरी खाला की लड़की है जबरदस्ती। तो इसी बात पे वहाँ पे भी थोड़ी बहुत हाथापाई हो गई, फिर हम घर आ गए। उसके बाद फिर जब दोबारा से वो बाजार करने गए, हम कल मार्केट थी संडे का ना, तो उसी बात पे क्या हुआ बोलिए। फिर उसके बाद रास्ते में हमें बाइक रोक के मारने लग गए, तो मेरे पास पैसे थे 55,000 रुपए, एक घड़ी था, एक मोबाइल फोन था, तो मोबाइल फोन उन्होंने छीन लिया, पैसे भी छीन लिया, घड़ी पता नहीं टूट के गिर गई वहाँ पे। কিন্তু কিছু বলা যাবে না, যে আমি মেলা দেখতে গিয়েছিলাম সকালবেলা, রাতে যা গন্ডগোল হয়েছিল সেটা কোনো ই নাই। রাত্রেবেলা গন্ডগোলটা হয়েছিল ইয়ে নিয়ে, যে আমি কমিটির লোক, উড়িষ্যা কমিটির লোক ছিলাম আমি, ওদের ভিডিও কলে শুধু মেয়েদের দিকে দেখাচ্ছিল ভিডিও কল দিয়ে। আমি বারণ করা সত্ত্বেও আমাকে, আমি বললাম যে ভাই এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা বলার সত্ত্বেও আমাকে একদম লাথি মারে পায়ে, হাতে লাথি মারার পর তো ঘুষাঘুষি হয়। ওখান থেকে ছুটা লড়াইটা ছুটে যাওয়ার পর তারপর আবার দেখছি যে আমি বাড়ি চলে আসলাম, বাড়িতে থেকে আমি এবার যাচ্ছি মেলাতে রাত্রেবেলায়। কিন্তু মেলাতে যাওয়ার পর দেখছি যে আমাকে রাস্তায় একদম ধরে নিয়ে ওরা, মানে 10-12 জনের টিম সাজাই কিনা টিমের মতো, আমরা মানে দুজনে যাচ্ছিলাম, আবার যাওয়ার পর আমাকে আবার ধরে কোনো আমাকে আবার এক লাত মারে। তখন আমি মানে কিছু বললাম না, যা যেভাবে হয়ে গেল, আর লড়াইটা আমার লড়াই ঝামেলা করার আমার ই নেই, যাই না। আমি কাওয়ালি শুনতে লাগলাম, কাওয়ালি শুনে আসার পর তারপরে আমি রাত হয়ে গেল প্রায়। কিন্তু ওই পক্ষে তো অভিযোগ করছে যে আমরা কোনো মেয়ের দিকে ছবি করছিলাম না, করছিলাম কাওয়ালদারের ছবি। মেয়ের দিকে ছবি করছিল, আমি কমিটির সদস্য, আমি যদি বারণ করি তো আপনাকে, আমি তো কমিটির সদস্য, আমি বারণ করবই যে মেয়ের দিকে ছবি কেন করছে ভাই, সবাইয়ের মা বোন বাড়িতে আছে। এটা অভিযোগ বলার পর সত্ত্বেও আমাকে, মানে আমার সঙ্গে আরো ছিল, আমি ওকে আমি কিছু বলিনি, ওকে আবার ওই ছেলেটাকে আমি কিছু বলিনি, ওর সঙ্গে যাইছিল তাকে বললাম যে এটা ভালো হচ্ছে না, যে বারণ করতে বল। এটা বলার সত্ত্বেও ওর হাতে কলম খাতা ছিল কি জন্য, আর ফোনটা পকেটে ঢুকাই কিনা, আমার হেডফোন কানে ছিল, আমার কলার ধরে নিয়েছে, আবার লাত মারতে স্টার্ট করে দিয়েছে। জানা যায় শুক্রবার ও শনিবার দুদিন ছিল বাগমারা গ্রামে উড়োশের মেলা। শনিবার রাতে কাওয়ালি চলাকালীন ইরফান আলী মোবাইলে লাইভ ভিডিও করছিল। উড়োশ কমিটির এক সদস্য নাজির হোসেন তাকে লাইভ ভিডিও করতে বারণ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। উড়োশ কমিটি সেই রাতে বিবাদ মিটিয়ে দিলেও রবিবার নাজির হোসেন তার পরিবারের আরও পাঁচজন সদস্য ইরফান আলী ও তার তিন আত্মীয়কে বাড়ির সামনে রাস্তায় আটক করে প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। হাতাহাতিতে উভয় পক্ষ জখম হয়েছে বলে খবর। পুলিশের জায়গা নিয়ে ওই মানে ভিডিও কলিং করছিল, মানে ভাইয়ের গুলো দেখাচ্ছিল ডিলির মতন জায়গা, তোর বেড়ির পাশে ছিল ওয়াই অশাক দেখাতে যায়, হামশাক দেখাচ্ছে মোর শালির বেলে ভিডিও করছিল, যাই কাছে মোর দেখ মোবাইল কুচু নিচে, আমি দুদিন হলে আলছি বাইরের থেকে, তো মুইগুলা কি জানি
এই নিয়ে মানে ধরালে হয়ে গেল দু একটা বাপ, সেই দিন কিন্তু ইয়ে হয়ে গেল, মীমাংসা হয়ে গেল, এরা বাড়ি চালা গেলে। তারপর ফির গেলে এরা উরুজ দেখো, উরুজ দেখতে গেলে জবরান কাছে কি দেই, এটা বলে আমার খালার বেটি বইনি, তো কিছু তোর কি এটা খালার বেটি কইনি, তো তো কইনি, তো কিসের তোর খালার বেটি বইনি ধরলো, তো ইয়ার রাখলাম মানে কাকুই লাগে গেলে যে কই তো কাকুই করবে, তাই আস ডাঙনে মারো আলো রাই, তো ডাঙনে তো মারছিলে মোর ভোজ্জাক ডাঙের বেটা, তা না করে মোর নারিয়ালির জয়টা ধরুয়া গেলে মানে মারপিট তো ছুটাবে, তো ওয়াক ধরুয়া গেলে ওয়াক না তো ওয়াকে ডাঙের বাড়ি লাগে গেলে। ইতিমধ্যে ফের কুমেটির লোক নিবংসা করে দিলে, তো এরা ফের ঘর চালায় আলে, মোর জয়েরা মানে গাড়ি ছিল উরুসত, তো গাড়ি খান আনুয়া যাবার খেয়ে টাকা পেয়েছেন হার যাচ্ছিল, ফের ফেরতি বলে কি কি সৌদা ছুটে যাচ্ছে, তো আমি এখানে পুছিয়ে আসি 50,000 টাকা মোবাইল নিয়ে যাচ্ছিল হার হার যাবার পর ওরা কি করলে এ না একেবারে ধরে নিলে। আর পিছন দিকে আমি আসিছি না, আবার পাশে পাশে আমি বগল দিচ্ছি, দেখুন নিজের ঘরের গুলিতে কিন্তু বেড়াই রড মেন রড ধরে নিয়ে ধরবার পর কি করলে মোর রামপুরিয়া জয়টা যখন অতিরিক্ত মার দিছে, আমি চিল্লা নাই কিছু শত্রু কেন যায় কিচ্ছুই নেই, একবারে কিচ্ছু নাই শত্রু কাদের কিসে, আমার আগা বগলতে তো আমার জয়গের তো খাই নিলে বলছি থানায় হয়ে করেছেন। হ্যাঁ করেছি, তো এখন হসপিটালে কারা কারা আছে ভর্তি? ভর্তি মোর দুটাই জয় আছে। কি কি নাম ওদের? একটার নাম আজিত আর একটার নাম মেন্টু। বাড়ি কোথায় ওদের? মেন্টুর বাড়ি হলো ইয়াতে রামপুরে, আর আজিদের বাড়ি হলো বাগমারায়। হিরুয়ার জামাই না কি আছে কি ভাগি ভাগিনা আছে বলতে পারছি না সেটা, কিন্তু রামপুরে আছে ও, তো এসে মেলা দিক থেকে এসে ও গাড়ি দাঁড়িয়ে বলছে কি তোমাকে বাঁচিয়ে দিলাম এখানে, হ্যাঁ নাহলে তোমাকে ওখানে শেষ করে দিতাম। তো ওরা তো অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে আপনার নাকি রাস্তায় আটকেছেন ওদেরকে, ওরা তো আপনাকে ও দাঁড়াইছে খুব নিজেই দাঁড়াইছে, এখানে আরো সাক্ষী আছে আরো প্রতিবেশী আছে, এদেরকে যে আমি নিয়ে যদিও সে দাঁড়িয়ে থাকে তো আপনার কেন ওপরে চড়া হলেন? চড়া ওই যে ওখান থেকে ভেগে আসলি কি ছেড়ে দিলাম ওখানে, বাঁচিয়ে আসলি নাহলে বেড়ে ফেলতাম ওখানে। তারা বলছে নাকি পুরুষের সঙ্গে সঙ্গে নাকি মহিলারও হাত ছেড়েছে? না না না, তাহলে অভিযোগ যে পাঁচজন আরো আছে, আমি তো একাই নাই আর আমার ছেলেও একাই নাই, আরো আছে মানে এদেরকে যে ওখান থেকে যে নিয়ে আসলাম তো এখানে সবাই জড়ো হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে কি ওদের কোনো কোনো পূর্বের শত্রুতা ছিল? না না না, কোনো শত্রুতা না, সব আমাদের ওদের কাকাকে কাকা কাকা বলে ডাকি, ওদেরকে ভাই বলে ডাকি, কোনোদিন শত্রুতা না আমাদের। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।